এসে গেছে টিআরপি, জানা যাবে এই সপ্তাহে কোন ধারাবাহিক করলো বাজিমাত, আবার কে পিছিয়ে পড়ল। আজকের দিনেই আমরা জানতে পারি কোন ধারাবাহিকটি বর্তমানে অধিক জনপ্রিয়, আর নিজেকে সমানভাবে জনপ্রিয় রাখতে চমকের পর চমক আনছে ধারাবাহিকগুলি। এক কথায় টিআরপি হলো ধারাবাহিকের জনপ্রিয়তার মাপকাঠি, এবং সেই মাপকাঠিতে এবারও সবার আগে কৃষ্ণকলি, যার টিআরপি 11.2। বর্তমানে যেভাবে টানটান উত্তেজনায় মরা পর্ব আসছে তাতে এরকমই থাকবে টিআরপি। এরপর দ্বিতীয় স্থানে আছে রানী রাসমণি, যার রেটিং 10.3। তৃতীয় স্থানে আছে সবার প্রিয় মোহর, যার রেটিং 10.2। আর 9.8 টিআরপি নিয়ে যমুনা ঢাকিয়ে আছে চতুর্থ স্থানে। সামনের সপ্তাহে আরও বাড়তে পারে টিআরপি। এইবারে পঞ্চম স্থানে আছে খড়কুটো, যার টিআরপি 9.2। সেরা পাঁচে এই ধারাবাহিকগুলি আছে। এরপর ষষ্ঠ স্থানে আছে সাঁঝের বাতি, যার টিআরপি 8.9। সপ্তম স্থানে আছে শ্রীময়ী, যার টিআরপি 8.5। এরপর অষ্টম স্থানে সবথেকে বড় চমক দিল ভাগ্যলক্ষ্মী, প্রথম সপ্তাহের টিআরপি 7.5। নবম স্থানে আছে আলো ছায়া, যার রেটিং 7.1, এবং সবশেষে দশম স্থানে আছে মহাপীর তারাপীঠ, যার টিআরপি 6.7। এই সপ্তাহে সেরা দশে এই ধারাবাহিকগুলি আছে, এরপর কারা আছে জানা যাক। কি করে বলবো তোমায়, 6.5, তিতলি 6.2, ক্ষীরের পুতুল 6.0, কোড়া পাখি 5.6, ফিরকি 5.3, সৌদামিনীর সংসার 4.9, প্রথমা কাদম্বিনী 4.8, কাদম্বিনী 4.7, লোকনাথ 4.0, কে আপন কে পর 3.8, এখানে আকাশ নীল 3.6, ধ্রুবতারা ও গোয়েন্দাগিন্নী 2.6, এবং সব শেষে আছে চুনি পান্না, যার টিআরপি 1.6। এই সপ্তাহের জিআরপিতেও এগিয়ে আছে স্টার জলসা, যার রেটিং 699। তারপর আছে জি বাংলা, যার রেটিং 693। এরপর রিয়েলিটি শোগুলির টিআরপি জানতে কমেন্ট করো, আমি সময় করে রিপ্লাই করে দেবো। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার প্রিয় ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।